জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন পর্যন্ত জিন্দা। হযরতে ওমর ফারুক রাসূল পাকের পিছনে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত হযরতে ওমর বিশ্ব নবীর পিছনে আদায় করলেন। বাড়িতে গেলেন, নাস্তা করলেন, আবার নবীজির বাড়িতে আসতেছেন, পরামর্শ করবেন, কিছু কথা বলবেন। হযরতে ওমর ফারুক আসার পথে দেখেন রাস্তার মধ্যে একটা যুবক মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করে। হযরত ওমর দেখেন একটা যুবক কান্না করে, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, মাটি পর্যন্ত ভিজে যায়। যুবক শুধু কান্না করে কান্না করে। হযরতে ওমর তো ঠান্ডা দিলের মানুষ না, যে কারো চোখের পানি দেখলে পানি আসবে না। এই জন্য আল্লাহ বলছেন আরহামু, রাসূল পাক বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবথেকে নরম দিল হলো আবু বকরের। ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর ওমর তো শক্ত দিলের মানুষ, হঠাৎ করে চোখে পানি আসে না। এই ওমর ফারুক যখন রাস্তা দিয়ে আসতেছেন বিশ্ব নবীর বাড়িতে যাবেন, রাস্তায় দেখেন যুবক মাটির মধ্যে পড়ে কান্না করে। ওমর এসে বললেন, যুবক তুমি কান্না করো কেন, মাথা উঠাও, কি হয়েছে, তুমি কান্না করো কেন? যুবক মাথা উঠায় বলছেন, ভাই ওমর, জিন্দেগিতে এত বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যেই গুনাহ জিন্দেগিতে মনে হয় মাফ হবে না, এই জন্যে কান্না করি, এত বড় অপরাধ করেছি, আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই। এবার ওমর বললেন, বাইরে কি অপরাধ করেছো, তুমি কি আমাকে বলতে পারবা? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই ওমর, আপনাকে বলে কোনো লাভ নাই, আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না, কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই, আপনার কাছ থেকে উপকার চাই। ওমর বললেন, যুবক বলো কি কল্যাণ আর উপকার করতে পারি? যুবক ডেকে ডেকে বলছেন, ভাই ওমর রে, এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা, রহমতের নবী দুনিয়ার জমিনে জিন্দা, তুমি যদি আমাকে নবীজির কাছে নিয়ে যাও, আর বিশ্ব নবী আমার জিন্দেগির গুনার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে সুপারিশ করে মাফ চান, আমার বিশ্বাস আমার আল্লাহ কখনো বিশ্ব নবীর হাতকে ফিরাইয়া দিবে না। কোন সুবহানাল্লাহ, আমার বললেন, যুবক চলো যাই। বিশ্ব নবীর বাড়িতে নিয়ে গেলেন গুনাগার যুবককে ধইরা, বাড়ির উঠানে যুবক তাকে দাঁড় করাইয়া বিশ্ব নবী ঘরের ভিতর, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার মন মানসিকতা যদি ভালো থাকে, আপনার মন যদি এখন ঠিক থাকে, আমি একটা কথা বলতে পারি। বিশ্ব নবী বললেন, আমার কে বলতে চাও বলো? আমার ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা গুনাগার যুবক কান্না করতেছে চৌরাস্তার মোড়ে পড়া, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে গেছে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে, ও রাস্তায় কান্না করে কেন, কি করেছে, অপরাধ আমাকে বলে না, আপনার কাছে আসতে চায়, আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনি তাকে জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে। অপরাধী মনে করে আমার নবী তাকে ফেলে দিলেন না, বিশ্ব নবী বের হয়ে আসলেন, যুবকটাকে হাত ধরে অপরাধীকে ঘরের ভিতরে নিলেন, কাছাকাছি বসালেন, আর বললেন, যুবক বলো, তুমি এখন তোমার অপরাধের কথা বলবা ঠিকই জানি, কিন্তু রাত্র খাও নাই, সকালে নাস্তা করো নাই, কি করেছো পরে শুনবো, আমার কাছে যেহেতু এসেছো শান্ত হও, নাস্তা করো, খাবার খাও। বিশ্বনবীর আদর্শ কেমন ছিল, অপরাধীর সঙ্গে কি উত্তম ব্যবহার করলেন, বসালেন, নাস্তা করালেন, নিজের কাছে বসালেন, হাত ধরলেন, আর বললেন, যুবক এবার বলো কি অপরাধ করেছো বলো তো দেখি, কেন তুমি কান্না করো? যুবক ফুপায়া ফুপায়া কান্দে আর বলছে, পয়গম্বরে আরবি, বলতে লজ্জা হচ্ছে, ভয় পাচ্ছি, যদি আপনি আমাকে বের করে দেন, তাড়াইয়া দেন, কোথায় যাব, এত বড় অপরাধী কার কাছে যাব, ক্ষমার জায়গা নাই। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক তাড়িয়ে দিব না, বলো কি অপরাধ করেছো? যুবক এবার বলছেন, পয়গম্বর আমার গুনাহ অনেক বড়, আপনাকে বললে আবার কি মনে করেন? নবীজি বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার দিল আর মন বলতেছে আমার গুনাহ দুনিয়ার জমিনের চাইতে বড়। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি
আল্লাহর আসমানের চাইতে বড়। যুবক বলতেছেন, পয়গম্বর, আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক বলো, জবাব দাও, তোমার গুনাহ আল্লাহর আসমান জমিনের চাইতেও কি বড়? যুবক দেখে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ মনে হয় আসমান জমিনের চাইতে বড়। নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর জাহান্নামের চাইতে বড়? যুবক বলছেন, পয়গম্বর, আমি এত বড় অপরাধী, এমন অপরাধী কি জাহান্নামে রাখবেন না? স্পেশাল জাহান্নাম বানাই আল্লাহ ওই জায়গায় দিবেন, আমার গুনাহ আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহ দুনিয়ার জমিনে কি? আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড়? যুবক কান্না করে বলছেন, পয়গম্বর, মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতে বড়, আটটা জান্নাতের চাইতে আমার গুনাহ বড়। এবার নবীজি বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বর, সব কিছু মিলালে যত বড় হয়, আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি বলো, তোমার গুনাহ কি আল্লাহর আরশে আযিমের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, মন বলতেছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, লৌহ কলমের চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলতেছেন, পয়গম্বর, আমার গুনাহ তো আরো বড়। নবীজি বললেন, যুবক তুই জানিস না, সিদরাতুল মুনতাহা অনেক বড়, তোর গুনাহ কির চাইতেও বড়? যুবক বলছেন, পয়গম্বরে আরবি আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মিলালে যত বড় হয়, তোমার গুনাহ কি আরো বড়? যুবক পায়ে ধরে বলতেছেন, পয়গম্বরে আরবি মাফ চাই আর বলবেন না, দিল বলতেছে আমার গুনাহ তো আরো বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বর, আপনি কেমনে মনে করলেন আমার মতো গুনাগার কি আল্লাহ দয়া দেখাবেন মায়া দেখাবেন? আমার মতো গুনাগারের প্রতি আল্লাহ রহম দেখাবেন, আমার গুনাহ তো আরো বড়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বলতে চাও? এত বড় গুনাহ কি দুনিয়ার জমিনে আছে? এবার নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, শুনো, হাল আশরাকতা বিল্লাহ, দীর্ঘাত, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন, যারা শিরিক করে তার জন্যে জান্নাত হারাম, জাহান্নাম মুআজিব, কিয়ামতের দিনে কোনো সাহায্য করে নাই। যুবক তুমি কি আল্লাহর সঙ্গে শরীক করেছো? যুবক আল্লাহ পাকের জাতের কসম করে বলছে, পয়গম্বরে আরবি, না না, আমি তো শিরিক করি নাই। এবার নবীজি বলছেন, যুবক জবাব দাও, হাল কতালতা নাফসা, নিশ্চয় অন্যায়ভাবে তুমি কাউকে হত্যা করেছো, অন্যায়ভাবে কাউকে মারছো? যুবক বলছেন, পয়গম্বর, না, অন্যায়ভাবে কাউকে মারিও নাই, শিরিকও করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, এই দুই গুনার চাইতে আরো কোনো বড় গুনাহ আছে আমার জানা নাই। এই দুই গুনার চাইতে আরো বড় গুনাহ আছে কি আমার জানা নাই, বলো তুমি কি অপরাধ করেছো? এবার যুবক বলতেছেন, পয়গম্বর, আপনি শুনেন আমি কি অপরাধ করেছি? নবীজি বললেন, যুবক রে, বলো কি অপরাধ করেছো? যুবক ডেকে ডেকে বলছেন, পয়গম্বর, আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিশোর সবাই বলেন, কাফন চোরা। পয়গম্বর, আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই। এবার নবীজি বললেন, যুবক রে, কাফন চুরি করে ফেলেছো তো কবিরা গুনাহ করে ফেলেছো, এত টেনশন করার কি, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবক বলছেন, পয়গম্বরে আরবি, না, আমার গুনাহ শুরু হয় নাই, আরো আছে। নবীজি বললেন, তাহলে বলো তোমার গুনার ফেরেশতা কি আমাকে শোনাও? যুবক বলছেন, পয়গম্বর, শোনেন, গতকালকে মদিনার একজন আনসারী যুবতী মেয়ে ইন্তেকাল করেছে,
ওই মেয়েটা ছিল হাফেজে কোরআন। মেয়েটা আজ পর্যন্ত কোনো ছেলেকে বিয়ে করে নাই, মেয়েটা কোনো ছেলের চেহারাও দেখে নাই। মেয়েটা সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ত, সারা দিন রোজা রাখত, আজ অবধি কোনো ছেলেকে বিয়ে করে নাই। এই মেয়েটার উপাধি হুরে মদিনা, মদিনার হুর, বিশ্ববিখ্যাত সুন্দরী। এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। পয়গম্বর আমার কাছে আলাপ, কেউ যদি নতুন মারা যায় তার কবরে ঢুকি, নতুন কাফন চুরি করে বিক্রি করা। এই হুরে মদিনা গতকালকে ইন্তেকাল করেছে। যেই মেয়েটা হাফেজ কোরআন, যেই মেয়েটা তাহাজ্জুদওয়ালা, যেই মেয়েটা রোজাদার, পয়গম্বর আরবি যুবতী মেয়েটা কোনো ছেলেকে স্পর্শ করে নাই, কোনো ছেলেও তাকে স্পর্শ করে নাই, এমন সতী পাকা পাক্কা পবিত্র একটা মেয়ে গতকালকে যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া যখন কবরে মদফন করে দিল, আল্লাহর পয়গম্বর রাত্র যখন কবির হয়ে গেছে, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী গোরস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্যে। রাত্র যখন গভীর, গিয়ে আমি ওই মহিলার ওই আনসারি যুবতী মেয়ের কবর খনন করা শুরু করলাম। পয়গম্বরে আরবি কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে আমি পাঁচটা নতুন কাফনের কাপড় চুরি করলাম। চুরি করে যখন আমি কবর থেকে উঠে যাব বাজারে নিয়ে বিক্রি করব, কবর থেকে এখনো বের হই নাই, পাঁচটা কাফনের কাপড় আমি হাতে নিয়েছি। এমন সময় শয়তান আমাকে বুদ্ধি দিতে লাগলাম, শয়তান আমাকে তুখা দিয়েছে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমাকে বলেছে যুবক আহাম্মক, ও যুবক বেউকুফ, তোমার মতো আহাম্মক যুবক দুনিয়ার জমিনে আর নাই। যুবক রে, তোর কি যৌবনের কোনো চাহিদা নাই? তুই একটা জোয়ান ছেলে, আজকে যাকে কবরের ভিতরে রেখে যাস, এই মেয়েটার উপাধি হুরে মদিনা, বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে, আজ পর্যন্ত কোনো ছেলে তাকে টাচ করে নাই, সত্যি একটা মেয়ে। তুই এই মেয়েটাকে কবরের ভিতরে রেখে যাচ্ছিস, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? যুবক রে, যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে মদিনার কত শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজ তুই মেয়েটাকে একা পাইলে, পাওয়ার পরে শরীরে টাচ না করে চলে যাচ্ছিস। যুবক রে, এই মুহূর্তে কবরের ভিতরে তুই যদি এই মেয়েটার সঙ্গে জেনা করিস, নাউজুবিল্লাহ, কবরের ভিতরে যদি জেনা করিস কেউ তোকে বাধা দিবে না, মদিনার কোন মানুষ দেখবে না কারণ রাত্র গভীর, এই মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না কারণ সবাই ঘুমিয়ে গিয়েছে, এই মেয়েটাও বাধা দিতে পারবে না কারণ সে মৃত। সব দিক যখন তোর পজিটিভ, এই মুহূর্তে তুই যদি জিনা করে যৌবনের চাহিদা মিটাস, বিশ্ববিখ্যাত মেয়ের সঙ্গে জেনা করতে পারলে, যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর হাতে লাইট আছে, আলো আছে, টর্চ আছে, লাইটটা কবরের ভিতরে লাগাইয়া দেখ মেয়েটা কেমন সুন্দরী। আল্লাহর পয়গম্বর শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম, লাগাইয়া আমার মাথা নষ্ট হয়ে গেল। এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে? আল্লাহর পয়গম্বর শয়তানের কুমন্ত্রণায় এক পর্যায়ে এই মৃত লাশের সঙ্গে আমি জেনা করেছি। সবাই আওয়াজ করে বলেন না, নাউজুবিল্লাহ, আরো আওয়াজ করে বলেন না, নাউজুবিল্লাহ। যৌবনের চাহিদা মিটায়া কাফনের পাঁচটা কাপড় নিয়ে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় শুনি আমার কানে আওয়াজ আসে, ওই মেয়েটা জিন্দা হইয়া যেন কথা বলতেছে। এই মেয়েটা আমি শুনি কথা বলে বলতেছে, যুবক, তোর ভিতরে কি কবরের ভয় নাই? তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুমি কি কবরে যাওয়া লাগবে না? আল্লাহর সামনে কি
তোমাকে দাঁড়ানো লাগবে না। নিমক হারামের মতো তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে? সারা জিন্দেগি নিজের সতীত্বের হেফাজত করলাম, কোন মানুষ আমার শরীরে টাচ করে নাই, পুত পবিত্র হয়ে কবরে আসলাম। ইচ্ছা ছিল কেয়ামতের দিন পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো, যুবক তুই আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে। ও যুবক, তোর ভিতরে কি আল্লাহর বই নাই, কবরের আজাবের বই নাই? কেমনে অপরাধ করলি, কেমনে জাহান্নাম থেকে নিজেকে।